আব্বা জানে রা, ও আমার আব্বা জানে রা, বেলা রোজুর আমার বেহুশে পড়ে গেলে হুজুরের কোনো হুঁশ নাই। সকাল হয়ে গেল, মানিক গোসাই আসলেন বাবা বেলা, ও আমার গোলাম বেলা, আদা কি পিসায় হয়ে গেল, ও আমার এই জানে রা, হজরত বেলাল হুজুর আমার বললেন মালি আমার শরীরটা খারাপ, আমি কিলো পাঁচেক চাল আমি আটা করে ফেলেছি, ও আমার মালি আমি কখন বেঘুষে জমিনে পড়ে গেলাম, আমি বেলাল বলতে পারি না, ও আমার ভাই জানে রা, ও জোয়ান যুবকেরা ওই সময়ে বিলাল বিলাল হুজুরের মনিব মালিক এসে বিলাল হুজুরের মাথার চুলটাকে মুঠো মেরে টান মারলে, বিলাল হুজুরে মাথার চুলটাকে মুঠা মেরে ধরেছে, ধরে এক হাচ্চা টান মেরেছে। কালকে তোমাকে আমার বাড়িতে মেহমান আসবে, আমি আটা করতে বললাম, তুমি সব চালগুলো আটা করলে। কিতাবের ভিতরে এসেছে বিলাল হুজুরের গাল বাড়াবাড়ি, চাওয়াল বাড়াবাড়ি, দুটো চড় মার। আহ, এত কষ্ট পেলেন বিলাল হুজুর, নিজেকে আর সামলাতে পারলেন না। সর্বোপরি বিলাল হুজুরের বুক বাড়াবার একটা লাথি মেরেছে। কি মারলেন? লাথি মেরেছে। যে লাথি মেরেছেন বিলাল হুজুর ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন, ছিটকে বেরিয়ে গেলেন। বিলাল হুজুর উঠলেন, উঠে রাস্তার কিনারায় বসে বসে কাঁদছেন, আল্লাহ আমার বাপ গোলাম, আমিও গোলাম বলে আমাদের কোনো মূল্য নাই। দেখবেন আমাদের এলাকাতে বাড়িতে অনেক মেয়েরা ঝির কাজ করে, দেখবেন তাদের সঙ্গে বড় লোক হলে ওই গরিব মানুষের বাচ্চার সঙ্গে কত দূর ব্যবহার করে না, করবে না বাবা, করবে না। দেয় ধন দেখে মন কেড়ে নিতে কত, তোমার টাকা দিয়েছে ওই ঝির মেয়েটাকে তুমি গালি গালাজ দিতে পারো না, মারতে পারো না, গালি পাড়তে পারো না। বিলাল হুজুর যখন মারধর করলেন রাস্তার কিনারা এসে কাঁদছে, ও আমার এই জানে রা, ও ছোমা গ্রামে জোয়ান যুবকেরা, ও আমার বড় বাপ্পা জানে রা, হযরত বিলাল হুজুরের বুক বরাবর একটা লাথি মারলেন, হুজুর আমার ঘর থেকে বেরিয়ে ফাঁকায় পড়ে গেলেন, হুজুর আমার মনে দুঃখ করে রাস্তার কিনারা ধারে বসে 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 কাঁদছেন, রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, রাস্তার মানুষজন জিজ্ঞাস করলেন, এ গোলাম, এ বেলাল, রাস্তার ধারে কেন বাবা তুমি বসে বসে কাঁদো, ও আমার এই জানে রা, হযরত বিলাল হুজুর আমার নিজের মনের কষ্টের কথা সব খুলে বললেন রাস্তার প্রতীকেরা, বিলাল হুজুরের গন্ডান কথাগুলো শোনার পরে কয়েকবার আভা বলল না, কয়েকবার উহু বলল না, বিলাল হুজুরের কেউ সহানুভূতি দেখালো না, ও আমার এই জানে রা, এক যায় আকাশে এক যায় গাছে, সকলি বেলালে দুঃখের কথাটা শোনে, কিন্তু বেলাল জুড়ে ওই দুঃখের অধীনের পাশে কেউ দাঁড়ায় না গো, ও তিন দিন পার হয়ে গেল, বিলাল হুজুর আমার ওই রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করে, তিন দিনের মাথায় ওই রাস্তা দিয়ে একজন মহামানব মহামনীষী হেঁটে 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 যাচ্ছে, ও তিন দিন পার হয়ে গেল, তিন দিনের মাথায় ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী দয়াল নবী, সোনা নবী আমার রহমাতুল লিল আলামিন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ আল্লাহ নবীর নজরে হযরত বিলাল হুজুরকে পড়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ গোলাম, এ দাসী,
কি ব্যাপার বাবা, তুমি কেন এই রাস্তার ধারে বসে বসে কাঁদো? ও হযরত বিলাল হুজুর আমার বললেন, কে আপনি? আমি আপনাকে চিনলাম না, এত সুন্দর মানুষ আজকে কতদিন হয়ে গেল, এত সুশ্রী, এত সুন্দর লাবণ্যময় চেহারা, আমি বিলাল কোনদিন আমার নজরে পড়ল না, কে গো বাবা তুমি? আজ তিন দিন এই রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করি, কে আমার পাশে দাঁড়ায় না, সকলে আমার কথা শুনি আবার চলে যায়, আমার কথা শুনি আবার চলে যায়। ও আল্লাহ বাগির বান্দা, কে গো বাবা আপনি? আমি আপনাকে চিনতে পারলাম না, কেন বা তুমি আমাকে এমন কথা জিজ্ঞাসা করলে? ও বাবা গোলাম, কি হয়েছে তোমার এই রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করো? ও বাড়িতে যদি ভিক্ষু গাছে গালি দিও না, তাড়িয়ে দিও না বাবা, সাহেল যদি আসে কটু ভাষা ব্যবহার করো না, হাসি মুখে বিদায় দিও বাবা। ও আমার এই জানেরা, হযরত বেলাল হুজুর আমার বললে, ও বাকির বান্দা, আমি একজন মালিকের কৃত দাস গোলাম, আমি একটা মালিকের কাজ করি, আমার মালিক তিন দিন আগে আমাকে কিছু চাও দেয় পিছায় করার জন্য। ও আল্লাহর বান্দা, আমার শরীরটা এত পরিমাণে জ্বর ছিল, আমার শরীরটা এমন খারাপ ছিল, আমি ওই চাল কোনো পিছাই করছিলাম। আমি চালগুলো পিসাই করছিলাম, হঠাৎ পিসাই করতে করতে কখন আমি বেহুশ হয়ে পড়ে গেছি, সকাল হয়ে গেছে আমি জানি না, সম্পূর্ণ চালগুলো আমি পিসাই করে আটা করতে পারিনি বলে আমার মনিব আমাকে খুব মারধর করেছে। দেখেন আমার মাথাতে মুঠো বেড়ে টান মেরেছে, আমার মাথার চুলগুলো এক মুষ্টা চুল আমার মালিকের হাতে চলে গেছে, আমি খুব কষ্ট পেয়েছি। যখন আমার মাথার চুলটাকে এরকম থাবা মেরে টান মেরেছে, আমি বিলাল যেন মনে করলাম আমার জানটা চলে গেল, আমি এতটা ব্যথায় ব্যথিত। আমার মনিব আমাকে বুকে লাথি মেরে ঘর থেকে বার করে দিয়েছে, তাই আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। ও আল্লাহ নবী, হযরত বেলাল হুজুরে, হযরত বেলাল হুজুরে, এই কথাগুলো শোনার পরে হযরত বেলাল হুজুর আবার আরো বললেন, আল্লাহর বান্দা, আজ তিন দিন খাওয়া অবস্থা, এই শরীর অসুস্থ অবস্থা, আমি রাস্তার ধারে বসে আছি, কেউ আমাকে খেতে দিল না, কেউ আমাকে আহা বলে বুকে টেনে নিল না। ও আল্লাহর বান্দা, আমি বেলাল রাস্তার ধারে বসে বসে কাঁদছি। হযরত বেলাল হুজুরের আল্লাহ নবী কথা শোনা মাত্র আল্লাহ নবী বেলাল হুজুরকে জেনে বাড়ির দিকে দৌড় মারলে। হযরত বেলাল হুজুর আমার পিছন দিয়ে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, আজকে তিন দিন ধরে রাস্তা যত মানুষ যায় আমাকে জিজ্ঞাসা করে, শোনার পরে চলে যায়, আপনি কি ওনাদের ওদের মতো? আমি বেলা দেখছি ওদের মতো আপনি আমার কথাটা শুনেও চলে যাচ্ছে, আপনি কিছু বললেন না, ওদের মতো আপনি একই রূপ রাস্তা ব্যবহার করে চলে যাচ্ছেন।
নবী কথাটা শোনা মাত্র হযরত বেলাল হুজুরের কথার কোনো জবাব দিলেন না। আমার রসুলে পাক চুপটি মেরে বাড়ির দিকে দৌড় মারলেন, ঘরের গাজাগাজি গিয়ে বললেন, তা ও আমার বিবি আয়েশা, তা তালে দিকে যাও, ও আমার বিবি আয়েশা, ঘরে থেকে কিছু খাবার হবে নাকি? আম্মা জানাইসা আমাদের, আম্মা জান, আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার বুঝি বড্ড খোদা পেয়ে গিয়েছে, এতটা খোদা নিয়ে আপনি বাড়িতে দৌড়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, হুজুর বাড়িতে এক পেয়ালা দুধ আছে, আর পার্শ্ববর্তী মানুষজন আপনার জন্য দুই টুকরা খরমা হাদিয়া দিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দুই পিস খরমার এক পেয়ালা দুধ ছাড়া কিছু নাই। ও বাবাই জানেরা, জীবনে অনেক হেসেছেন বাবা, একটু কাঁদার চেষ্টা করে এই মাহফিলে যদি মনটা নরম করে, আব্বা মায়ের কথা মনে করে কাঁদতে পারে, আমি যেমন বাবার সন্তান ভুলে গেলাম, তোমাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারো, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ আব্বা মায়ের কবরে আযাব মাফ করে দেবে। ও আমি জানেরা, আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ এনে আল্লাহর নবীর হাতে তুলে দিলেন, দুই পিস খুরমা নিয়ে আমার রসূলের পাকের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী ওই দুই পিস খুরমা এক পেয়ালা দুধ নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড় মারলে, আম্মা জান আয়েশা ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার খোদা পেয়েছে এক পেয়ালা দুধ, দুই পিস খুরমা নিয়ে আপনি কোথায় চললেন? ও বিবি আয়েশা, আমি আমার খোদার জ্বালা নিবারণ করব না, আজ তিন দিন হয়ে গেল রাস্তা ধারে একজন গোলাম, একজন কৃতদাস রাস্তা ধারে বসে বসে খোদার যন্ত্রণায় কাতরায়। ও তার মালিক তাকে এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, ও আয়েশা ঘর থেকে বাইর করে দিয়েছে, জ্বর অবস্থাতে ওই গোলামটা রাস্তা ধরে বসে বসে আসতেন দিনা না রে, না খাওয়া দাওয়া কান্নাকাটি করে, ও বিবি আয়েশা এই দুটুকু আর দুই পিস খোরমা নিয়ে যদি ওই গোলামটাকে খাওয়াতে পারি, আমার মন বলে ও জীবনে বেঁচে যাবে। জোরে হবে না, চিল্লে হবে না, তকবীর নারে তকবীর। কি নবী করে আল্লাহ আমাদেরকে পাঠালেন।
আল্লাহ নবী নিজে ক্ষুধার্ত, নিজে না খেয়ে গোলামকে খাওয়াবে বলে নিয়ে দৌড়াচ্ছেন। কিছু সময় পার হলো, আল্লাহ রাসূল টুক 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 করে নূরের কদমে হেঁটে হেঁটে হযরত বিলাল হুজুরের কাছে পৌঁছালেন। জোরে বলবেন না, আল্লাহ নবী এসে বলছে, বাবা কি তোমার নাম আর কি তোমার পরিচয় আমি জানি না, আমার ঘরে কিছু ছিল না, কিছু নয়, আমার ঘরে তো শুধু এক পেয়ালা দুধ আর দু পিস খোরমা ছিল, বাবা এতটুকুই তুমি খাও। জীবন পরিবর্তন করেন বাবা, এই দুনিয়াটা হাসির জায়গা না বাবা, এই দুনিয়াটা হলো কাদার জায়গা, ও আমার ভাই জানেরা এই দুনিয়াটা হলো রং তমসার দুনিয়া, এই দুনিয়ার জমিনটা হলো আখেরাতের খেত বাড়ি, এই দুনিয়াতে যদি বেশি বেশি করে কেঁদে যেতে পারো বাবা, জীবন আমল যে আমলে জিন্দাগি যদি বানাতে পারো, ও গ্রামের জোয়া যুবকেরা আমি যেমন হাত আপনাদের ছোট ভাই, আমার দুটি হাত আপনাদের পায়ের উপরে দিয়ে গেলাম, এই দুনিয়াতে হাসবে কম, এই দুনিয়াতে কাঁদবে বেশি, এই দুনিয়াতে হাসবে কম, এই দুনিয়াতে কাঁদবে বেশি বাবা, এই দুনিয়াতে বেশি বেশি করে আমলে জিন্দাগি বানান, খুব বেশি দিনের দুনিয়াদারি না, এই পৃথিবীর মাটিতে যদি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে যদি কবরের মাটিতে মাথা রাখতে পারে মদিনার কামলিওয়ালা, আমার আপনার জানে রহমান আমার আপনার কথাটা ভুলে যাবেন না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ও আমার ভাই জানেরা হযরত বিলাল হুজুরকে খাওয়ালে, খাবানো শেষ হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, বলেছিলেন হুজুর আমি হলাম হাবশি দেশের মানুষ, আমার বাড়িটা হলো হাবশি দেশে, আমার বাপ গোলাম, আমি গোলামের ছেলে, আমাকে হাবশি দেশ থেকে এই দেশের মানুষ আমাকে কিনে এনেছে, আমি এখানে গোলামের কাজ করি, বাবা তোমার ওই মালিকের বাড়িতে আমাকে নিয়ে যাবে, চলো আমি যাব। হযরত বিলাল হুজুর বলছেন, কে বাবা আপনি, আপনার পরিচয় তো আমি জানি না, আপনার মনে এত দয়া এত মায়া, এত মানুষ শুনলো সবাই চলে গেল, তুমি আমার পিছু ছাড়লে না, তুমি আমার সঙ্গে যাবে, হ্যাঁ বাবা চলো। কি তোমার নাম, বললাম আমার নাম বিলাল। আল্লাহ রাসূল বিলাল হুজুরের সঙ্গে মালিকের বাড়িতে গেলে, গিয়ে দেখছে কিছুটা চাল পিছাই হয়েছে, কিছু চাল বাকি আছে। রুমের ভিতরে গিয়ে আল্লাহ রাসূল বলছে, বাবা বিলাল তোমার গায়ে প্রচন্ড জ্বর, এক কাজ করো তুমি আমার গায়ের এই ব্যবহৃত এই চাদরটা তুমি মুড়ে দিয়ে একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আহ কি নবী, আহ কি নবী, কি মায়ার নবী, কি দয়ার নবী, বাবা বেলাল তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি একটু ঘুমাও, আমার গায়ের চাদরটা মুড়ে দিয়ে ঘুমাও, আমি তোমার কাজটা করে দিচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, বেলাল ঘুমোচ্ছে, আল্লাহর নবী আটা পিষছেন। আহ কি নবী দেখেছেন, কি রহমতের নবী আল্লাহ করে পাঠালেন।
বেলাল হুজুর যেই শুয়েছেন কিছু সময় বাদে ঘুমিয়ে উঠেছেন। আল্লাহ রাসূল সারা রাত ধরে ধরে জাতা ঘোরাচ্ছেন, আটা পিছাই খুঁজছেন। বাইরা বাবা জেনা সোনার মায়নারা, ও চৌমা গ্রামে জোয়ান যুবকেরা, কিতাবের ভিতরে যে যে হযরত বেলাল হুজুর আমার ফজরের আগে আগে ঘুম ভেঙে গেল। হযরত বেলাল হুজুর আমার ফজরের আজানের আগে ঘুম ভেঙে গেল। হযরত বেলাল হুজুর আমার আল্লাহ নবীর ব্যবহার করা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে ছিলে। ও আল্লাহ নবী যে চাদরটা ব্যবহার করতেন, ওই চাদরটা একটি জায়গায় এতটা পরিমাণে ছেঁড়া ছিল। হযরত বেলাল ঘুম ভেঙে গেল কিন্তু উঠে বললেন না, ওই চাদরে ছেঁড়া ফাঁক দিয়ে বেলাল হুজুর আমার উকি মেরে দেখছেন ওই মানুষটা কি করে। ও হযরত বেলাল হুজুর আমার বর্ণনা করেন, আমি যখন ওই ফাঁকা দিয়ে উঁকি মেরে দেখলাম, আরে এত সুন্দর মানুষ আমি বেলাল জীবনে কোনদিন দেখি না, এত সুন্দর দেখতে এত সুন্দর চেহারা তানার। ও বাবরি চুল ডাকতে ভালোবাসতেন, এর আগেও আমি উঠবে আমার অজাচে দেখে নেবেন। আল্লাহ নবী মাথায় তিন রকম কায়দায় চুল ডাকতেন, এক নাম্বার হলো ধানের মতো ছোট ছোট করে, দুই নাম্বার হলো কানের লতি পর্যন্ত, তিন নাম্বার হলো কানের লতি ছাড়া বড় বড়। ও হযরত বেলাল হুজুর আমার বর্ণনা করলেন, আল্লাহ নবী জাদা পিছাই করছেন এত সুন্দর চেহারা। আল্লাহ নবীর ঘাড়ের বাবরি চুলগুলো যখন আল্লাহ নবী জাদা ঘোরাচ্ছেন, চুলগুলো একবার ডান দিকে হেলে যায়, একবার বাম দিকে হেলে যায়। ও হযরত বেলাল হুজুর আমার বললেন, আল্লাহ নবীর নূরের বদল ঘামগুলো টপ 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 করে ঝরে যায়, আমি বেলাল যেন দেখলাম আল্লাহ নবীর ঘামের ফোঁটা ফোঁটাতে মিশকে আম্বারের মতো সুগন্ধ ছড়ায়। বেলাল দেখতে পেলাম আল্লাহ নবী নূরের বদন দিয়ে যে ঘামের টুসা গুলো ঝরছে, ওই ঘামের টুসা দিয়ে যেন মেশকে আম্বারের মতো খুশবু ছড়ছে। আমি বেলাল দেখলাম গোটা ঘরটা খুশবুতে ভরে গেল। আহা, আমি বেলাল চিন্তা করলাম এই মানুষটা স্বাভাবিক কোনো মানুষ নয়, জোরে বলবেন না। আমি বেলাল চিন্তা করলাম এই ব্যক্তির পরিচয়টা আমাকে জানতে হবে, এই ব্যক্তি সম্পর্কে আমার জানা লাগবে। বেলাল হুজুর উঠে পড়লেন, উঠে পড়লেন। বেলাল হুজুর বলছেন, কে গো বাবা, সারা রাত ধরে তুমি জাতা পিছাই করলে? বাবা, আপনার কোনো কষ্ট হয়নি, কোনো মেহনত, শরীরে কোনো ক্লান্ত? বেলাল হুজুর বলছেন, যখন জাতা ঘোরাচ্ছেন সারা রাত জাতা ঘোরালো, কিন্তু আমি বেলাল হুজুর দেখলাম ওই মানুষটার ভিতরে কোনো ক্লান্তি ছাপ, দুর্বলতা ছাপ আমি বেলাল দেখতে পেলাম না, জোরে বলবেন না। উঠে পড়লে আল্লাহ রাসূল বলছে, বাবা বেলাল তুমি উঠে পড়েছ? হ্যাঁ, উঠে পড়ে। আল্লাহ রাসূল বলছে, বেলাল এবার আমি যাই, এবার আমাকে বিদায় দাও। হযরত বেলাল হুজুর আমার বললেন, ও
হযরত বেলাল জুরামার জিজ্ঞাসা করলেন কে গো বাবা তোমার পরিচয়টা কি আমাকে একবার দেওয়া যাবে না আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলাম আমি বেলাল আমার বাল্য জীবন থেকে আজ পর্যন্ত তোমার মতো এমন দয়ালু মানুষ তোমার মতো এমন মায়া ভরা মানুষ আমি বেলাল জীবনে দেখিনি আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না পাওয়া যাবে আমি বেলাল তোমার পিছু ছাড়ব না পরিচয়টা আমার লাগবে আমার পরিচয় তুমি জানার এত আবেগ কেন হলো আমার পরিচয় জেনে করবে কি বাবা বেলা তুমি যখন শুনছো না আমার পরিচয়টা জেনে যাও আমি হলাম আখিরি জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাবা জানেরা হযরত বিলাল হুজুরামার আমি যে মালিকের কাজ করি ওই মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার নামে গালিগালাজ করে মুহাম্মদ হলো ভন্ড মুহাম্মদ হলো মৃত্যু মুহাম্মদ হলো ধোকাবাজ মুহাম্মদ হলো ফেতনাবাজ মুহাম্মদ হলো বাপ বেটার ভিতরে বিচ্ছেদ করে দেয় ওই মুহাম্মদের কথা শোনা যাবে না ওই মুহাম্মদ মন গড়া ধর্ম এনেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে বাস্তব জীবনে আমি বেলাল বহু কাল থেকে তালাশ করছি আখিরি জামানার নবীকে দেখব নূর নবীর সোহবতটা লাভ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মালিকের কথা শুনে আপনার কাজে মিল হয় না হুজুর আপনি হলেন দয়াবান হুজুর আপনার মনে এত মায়া হুজুর আপনার মনে এত দয়া আমি বেলাল আগে কোনোদিন জানতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দেরি করবেন না আমি বেলাল এই মুহূর্তে আমাকে ইমানের কলমা পড়িয়ে দেয় আমার মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বিরুদ্ধে যা ইচ্ছা তাই ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বেলাল বাস্তব জীবনে আপনাকে দেখেছি যে আমার মালিকের কথার সঙ্গে আপনার মিল নেই আপনি তার বিপরীত আপনার মনে এত মায়া এত দয়া আমি বেলাল কোনোদিন জানতাম না আর কোনোদিনও দেখি আজকে যখন আমার সোহবতে আপনাকে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ একটাবার আমি বেলাল আমাকে ইমানের কালমা পড়িয়ে দেন আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের এই আলোচনা চলবে না বন্ধু বন্ধু না পাল্টে দাও চলবে কে কে চলবে তকবীর দেন দেখি না আরে তকবীর তার মানে কিছু লোক বলছে বাতিল যদি চলবে তো এরম আওয়াজ হবে আরে মুসলমান তো বাগে যায়।